মাইনছে আগে তঙ্গরে কি কইতো আইতেশাল যাইতেশাল ইয়ার নাম বরিশাল এটা চেঞ্জ হয়ে গেছে এখন বলে আইতেশাত যাইতেশাত সেট 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 কিয়া সেট কিয়া আরে নোয়াখালি মোর বরিশালে একটা লেজেন্ডারি লোকের সাথে থাকে একটা বরিশালে সিম্পল ওয়ার্ড শিখতে পারলা না আর কি মাথার ভিতরে ঠাডা হচ্ছে নি হ্যাঁ আই নোয়াখালী ভাষা সারি দিই বরিশালে ভাষা শিখতাম কি নাই তুই কোনদিন নোয়াখালী ভাষা শিখছ নি এই জগরা বিবাদ সারি দিয়ে কসেন সেট মানে কিয়া সেট মানে হইলো তরাতরি ইংরেজিতে যাকে বলা হয় দি কুইক ও বুঝদাম হাইছি এ তুই যে পদ্মা সেতু দি 8 মিনিটের ভিতরে হার হয়ে গেছো ইজ্জত আর কি রকম লাগে ইজ্জত ক আরে বাবারে মাথাটা তো ওই কারণেই চক্কর দিতে আছে ঘুরতেছে তো ওই কারণেই এটা তো সিনেমার মতো লাগতে আছে আগে সিনেমা হইতো 3 ঘন্টায় এখন বরিশাল দিয়ে ঢাকা আসতে সময় লাগে 3 ঘন্টা তার মানে পুরো সিনেমার মতোই ঘটনাটা এরপরে সিনেমাতে কি হয় সিনেমাতে ধরো এই যে এই ট্র্যাজেডি আছে কমেডি আছে সাসপেন্স আছে অ্যাকশন আছে ড্রামা আছে সোশ্যাল ড্রামা আছে মেলা কিছু আছে এই পদ্মা সেতু নিয়ে কিন্তু অনেক ধরনের ড্রামা হয়েছে কিন্তু কোনো লাভ হয় নাই উঠতে গেছে জিনিসটা তয় একটা জিনিস মোরা খুবই মিসিং এ আছি কিয়া এই যে আগে এই বরিশালের লঞ্চে মোরা ওই যে টিভিন কে রেলি উঠতাম এবার এই পাড়াতনে এবার শুইয়া বৈশ্যা সুন্দর ডেকের উপরে এই দুপুরের ভাত রাইতের ভাত এবার বেইন হলে ব্রেকফাস্ট করে আস্তে করে ঢাকায় হাইন্দা যাইতাম বাট এখন সেটা হালকার উপর একটু স্মৃতি হয়ে যাইতেছে ইয়ান রে কয়লের মধু স্মৃতি দ্য সুইট মেমরি ইয়েস দ্য সুইট মেমরি সিনেমার কথা কানের হরে আর সিনেমা দেখানোর শখ হইছে চলো সিনেপ্লেক্সে যাই সিনেমা দেখি আই ওরে বাবারে ঢাকা শহরে সিনেপ্লেক্সে যাইয়া সিনেমা দেখার দরকারটা কি মগো দেশে 64 ডিস্ট্রিক্টে 64টা সিনেপ্লেক্স হইতে আছে ওরা সেখানে বসে আরাম করে সিনেমা দেখবো তবে যে কারণে মাথাটা ঘুরাইতে আছে সেটা এখনো ক্লিয়ার করতে পারতেছি না ঢাকা শহরে আগে যখন আমি আইতাম না তখন তোমার কোনো তল মানে গাড়ি ঘোড়া চলতে এখন আজুক কাজে কি উফ্রিদ্ধ গাড়ি ঘোড়া চলে আরে উফ্রে নিছে এরকম গাড়ি ঘোড়া চললে মাথা চক্কর দেবে না আপনারা বলেন এরপরে কইলাম যে ভাই মুই একটু হাইটটা যাইতে পারবো বলে যে না এখন হাঁটা যাবে না হেরে বরিশাল্লা এটা তো হাঁটার রাস্তা নয় এটা হইলো কি উড়াল সড়ক এক্সপ্রেসওয়ে বুঝতে হাইছো নি এই রকম রাস্তাঘাট আঙ্গন নোয়াখালী দি সোজা চলি যাইব ছত্রগামে বুঝতে হাইছো নি আরে এটা তো হইলো কি সিনেমা ট্রেলার বুঝছো না ওই যে সিনেমার মধ্যে কয় পিকচার আবি বাকি হ্যাঁ পুরা সিনেমা হনো বাকি আছে বুঝতে হাইছো নি হলো সিনেমা তো বাকি আছে মোর কথা শুনে রাখো কোটা দিয়ে কথা বলবা না পদ্মা সেতু দিয়া মোরা কি করছি মোরা ট্রেনটারে নিয়ে গেছি কোথায় পায়রা বন্দর পর্যন্ত এরপরে যে টাইপের কথা বলতেছো এতে আমরা চিন্তা করতেছি যাগো বলা দরকার তাকো বললা ওই উড়াল সেতুটা মোরা আসতে ভাঙ্গার উপর দিয়ে একদম পায়রা ঠোড়াই নিয়ে থামাই দিমু তখন খেলাটা বুঝতে পারবা আর এই সিনেমার ভিলেনদের মতো করিয়া খোসা দিয়া কোন টাইপের কথা তুমি কিন্তু বলবা না আমি বলে দেব আরে বরিশাল্লা কথা হনো ভিলেন শুধু সিনেমা হলের মধ্যে না আঙ্গো আশেপাশে মেলা ভিলেন আছে বাউ রে বাউ মা গো মা এই গুণ এমন হিংসুক এ দেশের বালা কিছু হেরা দেখতে হারে না হেরা এই যে মেট্রো রেল তারপরে পদ্মা সেতু টানেন এ আঙ্গো স্মার্টফোন দিয়ে জানরা কথা কই মানুষের সুখ এগুনের সহ্য হয় না এগুন কি চাই জানো নি আমরা ব্যাকে হিসে হরি থাই হিসে হরে থাকি এক ফির যেহেতু উফরে ওড়া মোরা শুরু হইরা দিছি মগো টাইন্যা কেউ নামাইতে পারবে না যদি কোনো হালার এই আজেবাজে কথা কইও না তুই জানো না দেয়ালের কান আছে তা দেয়ালের কান আছে মগো মাথা আছে না হ্যাঁ মগো মাথা আছে মগো হাত আছে হাত আর মাথা যদি এক লগে কাম করে সেখানে কিন্তু একটা সৃষ্টি হয় এখানে বিজ্ঞানী তৈরি হয় এটাকে বলা হয় দি সায়েন্টিস্ট সায়েন্টিস্ট যারা মনে করো ধ্বংস করে তাদেরকে কি বলা হয় কিয়া ওই যে যেটা কইছো দি ভিলেন বাক্কা কথা কইছো দি ভিলেন এই আর মন বুলা স্বামী কি উসাত তালে দিয়ে যে ট্রেন চলি যায় ইচ্ছাতে তুই ভুলে গেছো কই হ্যাঁ ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরো ভুলে গেছি ওটা তো বাতাসের উপরে চলে পুরো ছাত 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 ছে মানে এয়ারপোর্ট দিয়ে একদম মনে করো মতজেল বন্ধ চলে আসে 25 মিনিটের ভিতরে ওরে খোদা এবার মানুষজন গাদা গাদি ঠেলা ঠেলি পারাপারি হয়ে ওঠে উঠতে এবার চলতে থাকে কিন্তু তাকে কোনো ধরনের কোনো অশান্তি নাই হ্যাঁ কি সুন্দর আরাম করে ঠেলা ঠেলি করে দাঁড়াই থাকে এবার গান শুনে এসির বাতাস খায় আর ভেটকে ভেটকে হাসি দ্যাট ইজ কল দি কমফোর্ট এই ডারে কয় হলো গিয়া দি মেট্রো রেল বুঝতে হচ্ছে নি জি আর কয়দিন হরে আঙ্গ নোয়াখালী তন কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ওই এরকম ভাবে বাতাসের মতো ট্রেন চলি যাইব আই তো চিন্তা করি খুশিতে একারে হাগলই যাই এর এই নোয়াখালী হ্যাঁ
হ্যাংগোটা জীবন তো কও খালি 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 সব তো পাইছো এরপর কবা খালি নামটা চেঞ্জ করো বলো নোয়া ভরা আরে হাগলনি কোন আর মন বইছে মানে আর একারে কলচা পর্যন্ত পড়ে গেছে গই বুঝতে আইছনি আর তুই ঢাকা আনার পরে নতুন বিমানবন্দর দেখছনি ও মা গো মা বাউরে বাউ আই তো বিমানবন্দর দেখি আর সক্কু দুগুনা একারে গাছে উঠে গেছি গই থামো থামো বিমানবন্দরটা দেখে আমার যে কি ফ্যান্টাস্টিক ফাইন লাগছে মনে হইছে কি তোমার মতই কবেন কি সুন্দর মোর আর বিদেশে যাইতে হবে না পুরো দেশের মধ্যে কেমন বিদেশ বিদেশ ফিলিং হইছে আছে বিদেশ লাগতি আছে বাট ঠিকঠাক মতো চলি নিয়ম মানি চলি তাইলেই তার কোনো সমস্যা নেই জ্যাম একেবারে ছুটি যাইব কই আর জ্যাম কোন হানে নাই বিদেশের মধ্যেও তো জ্যাম আছে ওখানে কি আছে জায়গা বড় লোকজন কম আর আঙ্গোয়ানো কথাটা শেখার চেষ্টা করো জোহা মানে হচ্ছে কম্পিটিশন এরকম ব্যাড কম্পিটিশন দি কম্পিটিশন দিলে তো হবে না এটা ট্রাই করতে হবে জিনিসটাকে নিয়ে বলছো না আরে মোর স্বামী তুমি একজন বরিশাল্লা হই এই কথা কান যে ভালা মতো বুঝতে হচ্ছ ইয়ালাই তো অনেক থ্যাংক ইউ আজ থেকে তোমার নাম হইল গিয়া দি আন্ডারস্টুড কি দুঃখের কথা কি জানুনি আঙ্গো আশেপাশে এমন ভিলেন রয়েছে হ্যাঁ একগুণ হইলি হইল গিয়া কানা চোখ দেখতেও আন্দা চোখে দিয়েও কিছু দেখেন এমন বান করে যেন লেদা সুট কিয়া বুঝতে হচ্ছে নি কিয়া ওমা আই তো অন্যকে কথা কই তুই কোন হানে চাই দিছ কি হইছে এ নখিলে হ্যাঁ সোফাটা একটু থামাও কিয়া মুইজা দেখি তুমি কি হ্যাঁ দেখো কোনানি ওই যে বই রইছে পড়াই ওই যে বই রইছে আরে হেই তো ঘটাইছে ঘটনা হে হে নখিলে হ্যাঁ এ যদি হে হয় তাহলে আজকে মুই হাল লাগে একটু কথা কব লগে দি হে অপায় আছে খারাপ খারাপ আই একটু বালা করি রে নিসাই তুই কি হাসা কইতেছ নি হ্যাঁ আসসালাম আলাইকুম আন্নে কেমন আছেন ভালো আছেন নি কথা কইছে আর নাম জুলেখা হ্যাঁ কথা কইছে মোর নাম ইসুফ আর নাম জুলেখা আপা মোর বউ একটু অনেক দিন পর আপনাকে দেখছে এই কথা বলবো কিছু ভালো হ্যাঁ গলা শুকাই যাইতেছে হ্যাঁ বলো আনেরা দুইজন তো আসমানে চান হ্যাঁ আনেরা তো আঙ্গরে আনের গরে সব সময় কাছে হয় না এক কান অনুরোধ আছিল করবে করবে করব আমরা দুইজন আনের কাছে আইতাম চাই এক কান ফটো তুলতে পারি আমরা কিছু মরেন না মরা লোক ভালো